মালালাকে নাগরিকত্ব দিল কানাডা। অনলাইন ডেস্ক। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফ জাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে দেশটির সরকার। এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাত থেকে সম্মানসূচক নাগরিকত্বের সনদ গ্রহণ করেন 19 বছর বয়সী মালালা। প্রতিবেদনে বলা হয়, সম্মানসূচক নাগরিকত্ব গ্রহণ করার সময় কানাডা পার্লামেন্টে বক্তব্য দেন মালালা। তিনি দেশটির প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে আলোচনা করেছেন। এ সময় তিনি নারী শিক্ষার গুরুত্ব ও শরণার্থী সমস্যা সহ নানা বিষয় তুলে ধরেন। মালালা বলেন, নারী শিক্ষার উন্নয়ন, মানবিকতা, শরণার্থী সমস্যা সমাধানের চেষ্টা, নারী অধিকারের পক্ষে দাঁড়ানো ও শান্তি প্রতিষ্ঠার জন্য কানাডাকে ধন্যবাদ। সকালে প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ হয় আমি বেশ আনন্দিত। শরণার্থীদের আশ্রয় দেওয়া ও প্রতিশ্রুতি অনুযায়ী কানাডায় প্রথমবারের মতো মন্ত্রিসভায় লৈঙ্গিক সমতা আনায় আমি বিস্মিত। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।